শ্রেণীবিন্যাসের সাথে আপনারা যারা পরিচিত তারা জানেন যে শ্রেণীবিন্যাসের সেকেন্ড অর্ডারটাই হচ্ছে ফাইলাম, যদিও এটা একটা প্ল্যান্টসের চ্যাপ্টার। তারপর একটা অ্যানিমাল দিয়ে উদাহরণ দিলাম, ফ্লোরা অ্যান্ড ফনা, অর্থাৎ হচ্ছে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। আমরা ফনাটা আগেও পড়েছিলাম অ্যানিমাল কিংডম চ্যাপ্টারে, আর ফ্লোরা হচ্ছে প্ল্যান্টস, খুব সহজ একটা শব্দ। এরকম একটা জায়গা যেখানে গাছপালা রাখা হয়, স্টাডি করা হয় বা প্রদর্শন করা হয়, সেগুলোকে বলা হয় আরবোরেটাম। আরবর ওয়ার্ডরুটটা ট্রিজের সাথে রিলেটেড, আপনারা হয়তো অনেকে আরবোরিয়াল শব্দটা জানেন। এরকম পত্রপল্লব সুরভিত একটা জিনিস, এই যে ম্যাসেস অফ লিভস, এই যে এতগুলো পাতা, এইগুলোকে একসাথে বলা হয় ফলিয়েজ। আর যখন এই পাতাগুলো ঝরে যাবে, এই পাতা ঝরিয়ে দেওয়া বা পাতা ঝরে যাওয়াটাকে বলা হয় ডিফলিয়েট। আর যেসব গাছের পাতা এভাবে ঝরে যায় সেগুলোকে বলা হয় ডেসিডিউস ট্রিজ বা পত্রঝরা বৃক্ষ। আর যেসব গাছের পাতা সারা বছরই থেকে যায় সেগুলোকে বলে এভারগ্রিন। এই যে মেকানিজমটা দেখতে পাচ্ছেন, ডাটার একটা জায়গা থেকে অনেক পাতা আসছে, সেটাকে বলা হয় হোল মেকানিজম। ছাতিম গাছ এরকম একটা ফর্মেশন করে, এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ফার্ন গাছ। আর এরকম ফার্ন উদ্ভিদের পাতা বা তাল বা কলা পাতা, এ ধরনের ফর্মেশনকে বলা হয় ফ্রন্ট। কোন বিয়ারিং ট্রিকে বলা হয় কনিফার বা পাইন ট্রি। আপনারা পাইন গাছ দেখতে পাচ্ছেন যে এটা নিজেও দেখতে কোণের মতো, আর তার যে বীজ থাকে বা ফল থাকে সেটাও দেখতে কোণের মতো, তো সেই কোণ থেকেই কনিফার। পার্টেনিং টু উড, অর্থাৎ কাঠ বা বন সম্পর্কিত হলে শব্দগুলোকে বলা হয় লিগনিয়াস এবং সেলভান। আপনারা লিগনিন শব্দটা জানেন, এটা কাঠের একটা উপাদান হিসেবে চিন্তা করে আপনারা এটা মনে রাখতে পারেন যে লিগনিয়াস হচ্ছে কাঠ সম্পর্কিত। হর্টিকালচার খুব সহজ একটা শব্দ, এটার অর্থ হচ্ছে উদ্যানবিদ্যা, সোজা কথা গার্ডেনিং, আমরা সবাই জানি। আর ডাইকটমি শব্দটা তো আপনারা সবাই পড়েছেন স্কুল বা কলেজে থাকতে, যখন কাণ্ড দুভাগ হয়ে যায় সেটাকে ডাইকটমি বলে। আমরা বাস্তব জীবনে যখন সিদ্ধান্ত নিতে উভয় সংকটে ভুগি তখন সেটাকেও ডাইকটমি বলা হয়। ফ্রুট থেকে দুটো শব্দ মনে রাখতে পারেন, ফ্রুশন এবং ফ্রুক্টিফাই। ফ্রুশন শব্দের অর্থ হচ্ছে ফল ধারণ, আর ফ্রুক্টিফাই শব্দের অর্থ হচ্ছে ফল ধারণ করা। পর্জিয়ন শব্দটার অর্থ হচ্ছে মুকুল বা পাতা ধরা, এটার আরেকটা অর্থ হতে পারে দ্রুত বেড়ে ওঠা। তো যখন মুকুল আসে বা পাতা আসে, নতুন পাতা আসে, তখন আসলে গাছ বড় হচ্ছে, তো সেখান থেকে দ্রুত বেড়ে ওঠাও মনে রাখতে পারেন। আর বর্জন শব্দটা মনে রাখার আরেকটা উপায় হচ্ছে বর্ধন শব্দটা মনে রাখা। বর্ধন আর বর্জন খুব পাশাপাশি দুটো শব্দ, সিমিলার দুটো শব্দ, একটা মনে থাকলে আরেকটা মনে থাকবে।